সুদি জনসাধারণ আপনারা নিশ্চয় অবগত আছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত সরকার আহত লকডাউনকে সমক করে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আমি নিজে একদিনের জন্য হায়দ্রাবাদ সফর করায় ডাক্তারি পরীক্ষা শেষে চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইনে আসি সবার আশীর্বাদে সুস্থ আছি তাই আসুন এই দুঃসময়ে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি করোনাকে প্রতিরোধ করি প্রাথমিকভাবে সংক্রমণ রোধ করতে লকডাউন সফল করি এবং নিজের ঘরেই অবস্থান করি বাড়িতে তাকি এবং কিছু সময় পর পর সাবান তথা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার সময় মাস্ক পরে নিজেদের ন্যূনতম এক মিটার দূরত্ব বজায় রাখুন জেলা খাদ্য ভাণ্ডার মজুদ রয়েছে তাই অযথা আতঙ্কিত হবেন না এবং গুজব ছড়াবেন না ধর্মীয় স্থানে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাই আমরা সবাই যেন তা এই সময়ে বাড়িতে বসেই যেন সাধনা করি। যে কোনো পরিচিত ব্যক্তি করোনায় আক্রান্ত স্থান থেকে ভ্রমণ করে আসলে তাদের হোম কোয়ারেন্টাইন করার পরামর্শ দিন প্রয়োজনীয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা থানায় খবর দিন তাই সাবধানতা মেনে চলুন জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব নির্দেশিকা জারি হয়েছে তা যেন আমরা পালন করি বাড়িতে তাকি এবং আমাদের জন্য যারা দিন পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য যেন দোয়া ও আশীর্বাদ What is